তখন সেদিনটা তোর শুভেন্দু অধিকারী কহিদিলে যে অজিতবাবু তুই কাকে মানে জিতাবে খাতিরে, তো শুভেন্দুবাবু তুই সেদিনটা কাকর জন্য চাকরি গিলা বেচে রইস ওকর মালুম নাই। ওই যদি কাগজটাই আমরা সহি দেবলে তোর দিল্লি সরকারের সঙ্গে তোর প্রধানমন্ত্রীর সঙ্গে ভেঁট হয়ে দিলে ওই কাগজটাই সহি দিলে কি নি তো তাহলে ওখরা কি আর তোকে জাতিসত্তা আন্দোলনকে ওখরা কি মানে অজিত মা তুই যেটিনটা বক্তব্য রাখে কুড়মালি কহি নেপাল মা তোকে কোনোটিন কুড়মালি বক্তব্য দেখলা সে কহলাই, তাহলে নিজের ভাষাটাকে যে যখন মানে ওই মানে বন্ধুগণ আপনারা দেখলেন যে অজিত প্রসাদ মা তো কিন্তু এইমাত্র নমিনেশন দাখিল করতে কিন্তু কারার উপরে চেপে গেল, যেটা কোথাও ঘটে নাই সেটাই কিন্তু ঘটাই ফেললো এখানে আদিবাসী কর্মী সমাজের সমর্থিত যে নেতা কালো পাহাড়ে কালো নেতা অজিত মাহাতো উনি কিন্তু সেই নমিনেশন দাখিল করতে কিন্তু ভিতরে চলে গেছে। তো এখন আমরা পেয়ে গেছি সেই চারিগুরু আপনারা জানেন সন্তোষ কাটিয়া, তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরবো এই ভোটের মুখে। তো নমস্কার আপনাকে, জোহার জোহার। তো এই যে আপনাদের আজকে কীরকম হাওয়া বুঝতে পারলেন এই যে আজকে নমিনেশন দাখিলে? আজ গরম একদিনে গরমে হাওয়া, গরমের দিনে গরমের হাওয়া, গরম তো চলবে করে তো এখন কি ঠান্ডা হাওয়া পাবো? আচ্ছা আচ্ছা, গরমে হাওয়া না ভোটের ভোটের ভোটে খাওয়া। হ্যাঁ তো ভোটে খাওয়া আমরা তো এক কথাই এক কুর্মী সমাজ। হ্যাঁ আমরা তো ভোটের রাজনীতি করি মানে করিও নি আর করে তেলিও নি, আজ আমরাকে সরকার বাধ্য করাওলাম হ্যাঁ এই ভোটে দাঁড়াবে, কারণ আমরা কোনো কথাই সরকার শুনবে নি করলা আর সরকারের কানে নি দিলে। আচ্ছা উপরন্তু মানে এ যে আমরা বর্তমান সরকারে সরকারের লোকে আমরা কুর্মী জাতকে কো যে কুর্মীকে ভোটে দরকার নাই তোরা আমাকে ভোটে দিহা নি, তো সেই আমরা যে ভাই ভোট দেইকেও যখন আমরা নাম নাই তখন আমরা ঈদ পার্টিটাকে ভোটটা দেইকি আর আমরা কিনা করব। আচ্ছা দিল্লি সরকারের লোকে কো যে তোর কুর্মীরা কাপড় খুলিলে বহন, তো এ যে মান সম্মানের ব্যাপার জাতিসত্তাকে লড়াই কেউ আমরাকে ভোট দিলে কত যে ভোট দিস তোরা ভোট দিহানি আর কেউ কত তোরা তোর মান সম্মান মানে কাপড় খুলিলে বহন, তো বাধ্য হয়েকেই আজ আমরা ভোটে নমিনেশন দাখিল করিতে অজিতবাবু এটা আপন সে করেই নি, যতে হড় মিতান যতে আমার কুর্মী সমাজের লোক সবাই মিলিকেই আমরা কলিও যে আমরা আপন ভোটটা আমরা আপন জায়গায় রাখো আর আমরা কোনো রাজনৈতিক পার্টিকে ভোট দেবে কি নেই এ খাতিরে আজ আমরা এ নমিনেশন দাখিল। আচ্ছা তো রাজনৈতিক অনেকে দলে তো বলছেন আপনারও কানে নিশ্চয়ই গেছে যে বলছে এটা শুধু ভোটের দালালি করা হচ্ছে, এটা জিততে এনারা পারবে কি নাই, শুধুমাত্র বলছে শাসক দলকে মানে সুবিধা করার জন্য ভোটে দাঁড়াইছে, তাতে আপনি কি বলবেন? হ্যাঁ বাবু কহলাই একটা গল্প যে খল দুষ্ট দোষ হেরে গুণ হেরে সাধু মক্ষিকেরা ব্রণ হেরে মৌমাছিরা মধু। আচ্ছা এ সংসারে দুই রকমের মাছি আহাত, হ্যাঁ একটা মাছিকে কৌতিক মৌমাছি ওখরা ফুলে ছাড়া বসত নেই, হ্যাঁ ফুলে রস সংগ্রহ করত মধু বনাবো তোকরা মধু ছাপ, হ্যাঁ আর একটা ফুলকে কত গুহে মাছি। আচ্ছা ও মাছিটি ওকর কোনো হিতাহিত নাই, ওই কোন টিনটা তোর ঘাও ঘোষ কোন টিনটা তোর ফোড়া ফুটকুনি হেলা হোক নর্দমা জায়গায় ছাড়া বসেই নেই, তো যাখরা স্বার্থপর লোক আজ তড়ি কখরা আপন স্বার্থই মানে যাখরা ভোট বেচত ওখরা ওটা কথা, আরে আমরা দিদিও নাই দাদাও নাই পরিষ্কার পরিচ্ছ আমরা জায়গা, আমরা কোন রাজনৈতিক দলকে এবার কোন হাত্তা না কোন জিততা যে শোন সেদিনটা তোর শুভেন্দু অধিকারী কহিদিলে যে অজিতবাবু তুই কাকে মানে জিতাবে খাতিরে, তো শুভেন্দুবাবু তুই সেদিনটা কাকর জন্য চাকরি গিলা বেচে রইস ওকর মালুম নাই, ওই আজ বড় সাধু হবে লাই খোঁজাইস, আরে তোর পার্টি হাততো ন জিততো ওটা আমি দায়ী, আমি দায়ী নাই, আমি আমার সংগঠনে আমার হিতমিতান আমার সমাজের লোকে আমরা দেখব যে আমরা কতনা ভোট আমরা আহি, তো আপনার সমাজের লোক তো উনাদের পক্ষ থেকে দাঁড়িয়ে আমার সমাজের লোক কেউ দাঁড়াত নি,
কাকে দেখলে দাঁড়াইছে সব মাতো? না 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 না, ওটা তুমি ভুল করলে বাবু। দেখে যাত্রা অভিনয়ে যদি কাকর নাম হে মরিরাম, আর ওই যদি দুর্যোধন রোল করে তোকে আর মরিরাম না কলসি, ওকে কহে তো তোকে দুর্যোধন। কেউ যদি নেড়াই নফরে রোল করে ওকর নাম হে কালীপদ, তোকে আর কালীপদ না কৌশিক, ও মঞ্চের সময় ও নেড়াই নফর। হ্যাঁ নাই কহে সেই রকম তোর নেপাল মাহাতো তোর কংগ্রেস লে দাঁড়াইলা হে, ও কংগ্রেস অভিনয় করেছা হে। আচ্ছা তোর শান্তিরাম বাবু টিএমসি লোক, টিএমসি অভিনয় করিস জ্যোতির্ময় বিজেপি, তো একরাকে ভোট দিয়ে তুই কিনা করবে বাবু? তোর শান্ত তোর এক নম্বর এলো যে আজ তোর নেপাল মাহাতো যে পার্টিটা করে যে রাজনীতিটা করে কংগ্রেস, এ কংগ্রেস দলের লোকেই 1950 সালে কুড়মিরাকে আদিবাসী তালিকাকে বাদ দিলেন, এ কংগ্রেসেই। আর এতনা দিন তো বাবু ওখরা রোবে করে হলা, এখনো তো এবারে হারলা হানে তো রবে করে হলা, তো এটা তো বাবু কোনো লায়া নিল হে যে তোর বাপ রয়ে এলো লায়া, তুই করবে করবাতে পূজা, তো করবা তোর মানে তুই মরবে তখন তোর ছোঁয়াই করতো পূজা, এটা তো ছোঁয়াক ছোঁয়া লহে। আর যদি ছোঁয়াক ছোঁয়া যদি হবে তেলে তাহলে তো গান্ধী বংশটাই ওখরাই তো রয়ে তালা তোর দিল্লি, তাহলে রদবদল কাহে হবে? তাহলে আপনাদের যেটা দাবি সেটা কি আপনারা বুঝতে পারছেন যে দাবিটা আমাদের পূরণ হবে কি, যে অজিত বাবুকে আপনারা দাঁড় করালেন তো এটাতে আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের দাবিটা? হ্যাঁ বাবু, তুমি ভাত খাস না নি? ভাত তো অবশ্যই, তো যখন খাস তখন তুই জানিস যে এটা আমি ফুরা বেলাই পারব। আচ্ছা তুই জানি কি তো তুই অতনা লিস যে আমি এটা ফুরা বেলাই পারব? হ্যাঁ হ্যাঁ জানিলি। আচ্ছা তুই পড়ো লাইস লেখা পড়া, তো যত গেলাই পড়ো তোকে সবাই কহ ওকে জানত যে ভাই আমি পড়েও আমি চাকরি করবে করব পাবে করব বলা যায় না যে কতটা কি। হ্যাঁ তো আমরা আপন ঝাঁপ তালে আমরা না চাই হোক। আচ্ছা আচ্ছা, আমরা কতনা দূর কিনা করিও সেটা তো তোর খেলা তো শুরু হয়ে গেল এক বাবু 25 মে ওদিনে তুই দেখে পাবো 25 মে। হ্যাঁ আচ্ছা, জনগণ তো কাকর পকেটে লহত না? এ লোক গিলাই একদিন রহেলা কংগ্রেস, এ লোক গিলাই রহেলা বামফ্রন্ট, এ লোক গিলাই রহেলা তৃণমূল, এ লোক গিলাই পরশু দিনটা বিজেপি, এ গিলাই লোক গিলাই যে আর নির্দল হেতা নেই, এটা তোর এটা তো মনে ভাবিস না? না সেই রকম শান্তিরাম বাবু, শান্তিরাম বাবুকে আমরা ভোট দিয়ে করবে কোনটা? তোর 2016 সালে 2017 সালে তোর মনে করে যত তোর ইহা গিলা আইলা মানে মাস্টার গিলা তোর মেদিনীপুর দিকে আইলা, তো শুভেন্দুর সঙ্গে তো ওখানে তো ভাগাভাগি হয়েকে তো সব আনিকে ঢুকাই দিল ঠিক, তাহলে চাকরি চোর গিলাকে আর এ তো আজ তো মোবাইলটা খুললেই তো দেখে লাই পাবে যে 26,000 মানে তোর চাকরি গেল বেরবাদ। এগুলা সেই আমরাকে টাটকাই বুড়বক বনাইকে আমরা তো জেনি ছোয়াকে 500 টাকা 1,000 টাকা দিইকে এই লক্ষ্মীক ভাণ্ডার ন শনিক ভাণ্ডার নমুক ভাণ্ডার, আর এই লক্ষ্মীক ভাণ্ডারটা তো তুই দেহিস, তোর পোস্তুক দামটা কতনা রয়ে হলো কতনা হলো কতনা করলে, তোর গ্যাসের দাম কতনা রয়ে হলো আজ কতনা করলে? তো অজিত মাহাতো যদি জিতে তাহলে এইসবগুলা সমাধানের মুখ দেখতে পাবেন? হ্যাঁ অজিত মাহাতো যদি জিতে আপনাদের যে প্রার্থী আপনারা দিলেন, হ্যাঁ তা এলা সুযোগ সুবিধা তো পাবে? কাহে নি পাওয়া ঠিক, অজিত মাহাতো যেটা কহে সেটা করে, অজিত মাহাতো অসন লোক লহে। আচ্ছা মানুষকে মানুষকে ধোকা নেই দেন, যাখরা 2 নম্বরই লোক ওখরাই দেখেলাই পাওতে একে 2 নম্বর, নাহলে আজ তুমি ভাবে যে 1977 যে আমরা কর ভোট 78 তো তোর পঞ্চায়েত আইলেও তো উদিনলে এখনো তোর অজিত মাহাতো তো কবু জিতেই নি না, তো কোনো তো মেম্বারও নাইখে না, হেলেও তো ওকর সঙ্গে তো লোকাহাত বাবু, এখনো তো ওকর সঙ্গে লোকাহাত। আর যাখরা মানে জিতিকে নেতৃত্ব দেতি জিতিকে নেতা গোনাল হাত, আজ হারলেই ওকে ঘাট ঢুকি ওকে চুপচাপ বসি রহেলা, এতে ওকর লোকজন খোঁজলে নেই পাবতা বুঝলে। জ্যোতির্ময় ওই যদি কাগজটাই আমরা সহি দেবলে তোর দিল্লি সরকারের সঙ্গে তোর প্রধানমন্ত্রীর সঙ্গে ভেঁট হেবে তেলে ওই কাগজটাই সহিয়ে দেলে কি নি, তো
তাহলে ওখরা কি আর তোকে জাতিসত্তাক আন্দোলনকে ওখরা কি মানে সাপোর্ট করতা না তোকে এ দাবি ওখরা রাজি হতা। এখন তুই নেপাল মাতো কহে মাতো তুই কহিস এখনো অঙ্কুরমালি নেগ নেগাচার ওই মানেই নি অঙ্কই কোনোঠিন তুই মানে শুনল হাইস অজিত মা তুই যেঠিনটা বক্তব্য রাখে কুড়মালি কহি নেপাল মাতো কোনোঠিন কুড়মালি বক্তব্য দেখল আসি কহলাই তাহলে নিজের ভাষাটাকে যে যখন স্বীকৃতি মানে ওই মানে নিজের সংস্কৃতি ওই ওই দ্বীপ তোর বিধানসভায় আর পার্লামেন্টে তোকে আদিবাসী আদিবাসী করলে নিয়ে তো ঘরে তোকে তোর আপন ঘরে তোকে নেক নেগাচারিটা কুড়মালি মানে হতো আর উঠিনটা তুই করবে আমাকে আদিবাসী দেবে হতো আর এদিকে তোর বাপেক সাধ্য করতো ব্রাহ্মণে তো তখন তোর হতো আদিবাসী। তো আজকে আমরা দেখলাম যে বিপুল জনসংখ্যা নিয়ে আপনাদের এই যে নমিনেশন দাখিল করতে গেল অজিত মাহাতো এবং তার সাথে ছিল কাড়া সাড়া বেড়া, তো এটা কি উদ্দেশ্য নিয়ে? হ্যাঁ বাবু তোর ঘর কাহায় কৌ? আমার পুরুলিয়াতে। হ্যাঁ তো পুরুলিয়াতে তো তোর ঘর কাড়মাড়া নাই কৌ? আচ্ছা হ্যাঁ তো তাহলে তো আমরা কুকলাই হেকবে কর তোর কাড়া রে সাড়া রে ছাগর রে কুকড়ি রে যে ঘরটা রোদ দেখিনি সেটা তো চাষা ঘর থোড়ে লোকের কথা। হ্যাঁ তো অজিত মা তো চাষা ছোয়া হেকে কাড়া খার ওকর ঘরে চলে হে। হ্যাঁ কাড়া আমার সংস্কৃতি হেকি কাড়া আমার কাড়াক লড়াই আমার পুরুলিয়া জেলায় চলে কাড়া লড়াইকে তো সরকার লোককে তো বন্ধ করো অজিত মা তো চালু করল একরে দল তো আজ কাড়া লড়াই। আচ্ছা আমরা দেখি যে ওনাদের বাড়িতেও এইসব আছে যে সমস্ত ভোটে দাঁড়াইছে তার থেকে মানে আপনারা যে নিয়ে আলেন সেই জন্য আমার জিজ্ঞেস করার মূল উদ্দেশ্য ওনারা এইসব জিনিস নিয়ে আসে নাই আর আপনারা নিয়ে আলেন ওরা ওকরা আনলে ওকরা ছোট ধরাতা। আচ্ছা হ্যাঁ ওকরাকে তো লোকে তো তখন কুড়মি কবে থে। আচ্ছা ওকরা মানে মাতো আর আমরা কজিত বাবু আমরা কে মাতো নেই ধরা এই খাঁটি আসল কুড়মিক বাচ্চা। আচ্ছা কুড়মিক পরিচয়টাই হলো তোর হেটা চাষাক ছোয়াইকে যদি তুই এগুলাকে তুই মানে তোর ঘরে যদি তোর হাঁস না রোলো কুকড়ি না রোলো তোর গরু নেই রোলো কাড়া না রোলো তাহলে তুই চাষাক তুই কুড়মিক ছোয়া ধরাবে নেই ধরা। আচ্ছা তো আপনি তো সমস্ত জায়গায় ঘুরছেন ভোট প্রচারে যাচ্ছেন তো কীরকম বুঝতে পারছেন আপনার জনসমর্থন মানে আপনার জনসমর্থন কিরকম আসছে আর কি আপনার ভোট প্রচার কিরকম মানে দেখেন ভোটটা এখন এসন জিনিস এলো ভোট মানে মুহে লোকে কত যে হ্যাঁ দেব তো তুই দিত নি দিত তোর বহু টিঙ্কা কে দিতে ওটা তহুনি বুঝে পারবে না ওটা নিজস্ব এ তো তাহলে নিজস্ব স্বাধীনতা তো ভোট একদিন যে কিনা করতা সেটা ওখরা জানো। আচ্ছা ওটাকে সে কইকে জানবে ওই তোকে কল যে হ্যাঁ বাবি দেব এটাই তুই জানি রাখে যে দেতা। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতেই পেলেন যেটা সন্তোষ কাটিয়া মহাশয়ের বক্তব্য যেটা আমরা হচ্ছে বলছে কুড়মি তার জন্য এইসবলা যে সাংস্কৃতিক আছে কাড়া লড়াই মুরগ লড়াই সাড়া লড়াই টুসু রয়েলে টুসু যাওয়া রয়েলে সেই সাংস্কৃতিকটাকে ধরে রাখার জন্য সে সমস্তলা নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন এই নমিনেশন দাখিল করার জন্য ঘাস ফুল আর পদ্ম ফুল এইবার এই নির্মূল ঘাস ফুল আর পদ্ম ফুল এইবার এই নির্মূল জঙ্গল মহল হাসছে অজিত বাবু হাসছে জঙ্গলমহল হাসছে অজিত বাবু হাসছে ছেলা বুড়া হাসছে ছেলা বুড়া হাসছে বহু বিটি হাসছে জয় গ্রাম জয় গ্রাম হর মিতান জিন্দাবাদ হর মিতান জিন্দাবাদ।